এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুটুকরো কাপড় কেটে একসঙ্গে সেলাই করতে হয় আর ধারগুলোয় ফিনিশও দেওয়া যায়। এর জন্য আমাদের লাগবে এক টুকরো কাপড় যার মাপ হবে 20 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মাপার টেপ, স্কেল, জলের মার্কার, বিট লাগানো পেন আর একটা কাঁচি। শুরুর আগে যে কোনো কাপড়েরই বুনন বুঝে নেওয়া দরকার তার দৈর্ঘ্য আর প্রস্থ নির্ধারণের জন্যে। এটাই এর একটা সহজ উপায়। কাপড়ের টুকরোটা ভাঁজ করা অবস্থায় নিয়ে সমান করে রাখুন, আস্তে আস্তে সেটা টেনে ধরুন। দৈর্ঘ্য হলো সেটাই যেখানে কোনো টান পড়ে না আর প্রস্থটা সামান্য টেনে ধরে। এবার আপনি কাপড়টা ব্লক করতে তৈরি। কাপড়টা দুভাঁজ করা অবস্থাতেই রাখুন, সোজা দিকটা যেন ওপরে থাকে। দৈর্ঘ্য বরাবর 10 ইঞ্চি মেপে শুরু করুন আর তাতে এ চিহ্ন দিন। এবার প্রস্থ বরাবর 8 ইঞ্চি মাপুন, তাতে বি চিহ্ন দিন। বি পয়েন্ট থেকে লম্বালম্বি সি চিহ্ন দিন 10 ইঞ্চি দূরত্বে। পয়েন্ট সিটাকে একটু আগুপিছু করে নিন পয়েন্ট এ থেকে প্রস্থ ধরে 8 ইঞ্চি মেপে। এবার জলের মার্কার আর স্কেলের সাহায্যে পয়েন্টগুলো সরল রেখায় জুড়ে দিন যাতে 10 বাই 8-এর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যায়। আপনার সদ্য চিহ্নিত রেখাগুলির ভেতর দিকে কাপড়টা একসঙ্গে ধরে রাখতে বিট লাগানো পিন কাজে লাগান, এতে ধারগুলো একত্রিত থাকবে। কাটার আগে এটা অবশ্যই করে নেবেন। এবার বাড়তি কাপড়টা সাবধানে চিহ্নিত লাইন বরাবর কাটুন। কাটা হয়ে গেলে সবকটা পিন খুলে নিন। এখন আপনি দুটুকরো কাপড় পেয়ে গেলেন যেগুলো একেবারে সমান মাপের। কাপড়টা উল্টো করে সোজা দিকগুলো একসঙ্গে মেলান, তারপর ধার ঘেঁষে পিন লাগিয়ে দিন। এবার আপনি দুটো টুকরো একসঙ্গে সেলাই করতে প্রস্তুত। কাপড়ের টুকরোগুলো প্রেসার ফুটে নিচে রাখুন। কাপড়ের ধারের অংশে যেখানে 1/2 ইঞ্চি চিহ্ন দেওয়া আছে সেটা সূচের প্লেটের ওপরে বসান, তারপর প্রেসার ফুটটা নামিয়ে নিন। খেয়াল করে স্টিচ প্যাটার্ন নবটা এইতে সেট করে স্টিচ লেন্থটা 2 আর 3-এর মাঝখানে নিয়ে আসুন। সামনের দিকে কয়েকটা স্টিচ করে তারপর রিভার্স স্টিচ সিলেক্টরে চাপ দিন আর ওপর অবধি ফিরতি সেলাই করে স্টিচগুলো লক করে দিন। রিভার্স স্টিচ সিলেক্টরটা ছেড়ে দিয়ে দৈর্ঘ্যের একেবারে নিচ পর্যন্ত সেলাই করে যান। মেশিনটা থামিয়ে ব্যালেন্স হুইলটা নিজের দিকে ঘুরিয়ে নিন সূচটা ঢোকানোর জন্যে। তারপর রিভার্স স্টিচ বোতামটা চিপে কয়েকটা ফিরতিমুখী স্টিচ করুন। আবার বোতামটা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত সেলাই করে স্টিচগুলো লক করে দিন। হয়ে গেলে প্রেসার ফুটটা তুলে থ্রেড কাটা দিয়ে বাড়তি সুতোগুলো ছেঁটে দিন। দুটো টুকরো একসঙ্গে সেলাই করে দেওয়ার পর কাপড়ের খোলা ধারমুখগুলো ফিনিশ দেওয়া দরকার জিগজ্যাগ স্টিচের সাহায্যে। এর জন্য স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা সিতে সেট করে দিন আর স্টিচ লেন্থ সিলেক্টরটা ঘুরিয়ে 1-এ নিয়ে আসুন। কাপড়ের ধারের অংশটা ফুট গ্রুভের সঠিক দিকের সঙ্গে সমস্তরে রাখুন। ব্যালেন্স হুইলটা নিচের দিকে ঘোরান আর দেখুন কিভাবে সূচটা কাপড়ের বাইরের দিকে নেমে যাচ্ছে সোজা কাপড়ের ভেতর পর্যন্ত। বসানোটা নিখুঁতভাবে হলে সেলাই চালিয়ে যান। কাপড়ের শেষ পর্যন্ত পৌঁছে প্রেসার ফুটটা ওপরে তুলুন, তারপর কাপড়টা সরিয়ে নিয়ে বাড়তি সুতো ছেঁটে দিন। এবার আপনি জেনে গেলেন কিভাবে দুটুকরো কাপড় কেটে সেলাই করতে হয় আর জিগজ্যাগ স্টিচ প্রয়োগ করে ধারগুলো ফিনিশ দিতে হয়। এই দুটি পদ্ধতি বারবার অভ্যেস করুন যতক্ষণ না আপনার সম্পূর্ণ করা টুকরোটা পরিপাটি দেখায়। আপনার সৃজনী কাজে নিপুণতার ছোঁয়া আনতে এটা বিরাট অবদান রাখবে।